আসসালামু আলাইকুম আমি হাসানুদ্দুলাল একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার আপনারা বাটপার প্রতারক হতে সাবধান এ কারণে বলছি যে বাস্তব একটি অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে আপনারা এই ধরনের বাটপার এবং প্রতারকদের কাছ থেকে সহজেই বেঁচে যেতে পারেন আমার আমার ফ্রিল্যান্সিং লাইফে এরকম অনেক বাটপার প্রতারকের পাল্লায় পড়েছি তবে সহজ মানে ঠগি নাই ঠগার মুহূর্তে বের হয়ে আসছি ওই জায়গা থেকে কারণ আমি একটু চেক করতে যাচ্ছিলাম যে আসলে বিষয়টা কি হয় দেখি এই এই টাইপের কোনো কিছু আচ্ছা বাটপার এবং এই প্রতারক যারা সেটা বায়ার হতে পারে অথবা অফলাইনের বায়ার হতে পারে অনলাইনের বায়ার হতে পারে যে কেউ হতে পারে কয়েকটি উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবেন এরা এদের এদের আকৃতিটা কীরকম এরা এরা কি ধরনের ভেষভূষণ নিয়ে আপনার সামনে উপস্থিত হবে যে প্রতারক আপনার সামনে আসবে সে এক্সাম্পল কোনো বায়ার আপনার সামনে আসলো মানে আপনার সামনে বলতে কি আপনার মেসেজে আসলো কিংবা আপনাকে কোনোভাবে ইনভাইট করলো মেইলে হোক অথবা আপনার যে মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন আপনাকে কোনো না কোনোভাবে সে নক করবে নক করার যখন যে তার মেসেজটা দিবে সেই মেসেজটা সর্বপ্রথম মনে রাখবেন আপনাকে একটা লোভ দেখানো হবে খুব বড় সড়ো একটা লোভ দেখানো হবে মনে হবে ওই লোভী মানে এমন একটা লোভ দেখানো হবে যে আপনাকে মনে হয় সে সব কিছু উজাড় করে দিচ্ছে আপনার কাছে মনে হবে মানে আসমান থেকে মাটিতে নেমে সর্বপ্রথম আপনার সাথে দেখা করলো সে অথবা আপনাকেই প্রথম এস এম এসটা করছে তার গায়ে কোনো পাপ নাই ঠিক আছে মানে তার মতো মানে কি বলবো মানে সহি শুদ্ধ ব্যক্তি আর কোন নাই মানে সে কিছু বোঝে না আলা বোলা মানে কিছু বুঝতেছে না এরকম একটা ভাব ভাবনি আপনার সামনে আসবে অনেক সামনে দেখবেন অনেক বন্ধু আসে ঠিক আছে বন্ধুরা কিন্তু সবচেয়ে বড় বড় শত্রু কিন্তু মানে আমাদের আমাদের জায়গা থেকে আমার আমার কাছে মনে হয় আমার কিছু বন্ধু আছে এগুলো আমার সবচেয়ে মনে করেন যে কি বলবো সবচেয়ে বড় শত্রু হলো ওরা আবার সবচেয়ে ভালো বন্ধু ওরা মনে করেন যে এমনভাবে এসে বলবে যে নোমান কয়টা টাকা দে না মনে হবে যে আমার চেয়ে ভালো লোক পৃথিবীতে ওর কাছে আর কেউ নাই আর ও আমাকে যতটা ভালোবাসে এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আমার এত ভালোবাসে না সে যতটা আমার ভালোবাসে এরকম কিছু বন্ধু আছে সবার সবার কাছে আছে ঠিক আছে এরা আবার অনেক ভালো বন্ধু ভালো শত্রু এরা আবার ঠিক আছে এই জন্য আমি বলছি যে বায়ার বায়ারের কথা যেটা বলছিলাম বায়ার যে আপনার কাছে আসবে এত সুন্দরভাবে একটা গোছায় এস এম এস লিখবে আপনাকে এবং কি বলবে আপনাকে যে আমার এত বড় অ্যামাউন্টের একটা কাজ আছে আপনাকে হয়তোবা কিছু একটা ফাইল দিবে যে আমার এই ধরনের কাজগুলো আমাকে করতে হবে তুমি আমাকে কাজ করে দিতে পারো কিনা আমি অন্যজনের কাছ থেকে কাজটা করে নিয়েছিলাম সে আমাকে ভালো করতে পারে নাই তোমার প্রডফফিলিও দেখে তোমার মানে সব কিছু দেখে আমার মনে হলো তুমি কাজটা খুব পারফেক্টলি পারবে ইস মানে আপনাকে যতভাবে সে গোলায় নেওয়া লাগে সেভাবে আপনাকে গোলায় নেবে গোলায় নেওয়ার পরে হয়তো আপনাকে একটা ফাইল দিবে ফাইল দেওয়ার পরে বলবে যে তুমি এটা কম্পিউটারে ইনস্টল করো অথবা আপনার কাছে সরাসরি মেল যাবে বলবে যে তুমি আমাকে মেলটা একটু দাও আমি তোমাকে মেল করছি ঠিক আছে মেল করার পরে দেখবেন যে ওই ওইটা কোনো এমন একটা লিঙ্ক আপনাকে ধরায় দিয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ব্রাউজারটা রিজিস্টার্ড নিয়েছে যদি রিস্টার্ট নিয়ে নেয় মনে করেন যে কাম ঘটে গেছে ইতিমধ্যে তার কাছে এসএমএস চলে গেছে ডিটেলস ব্রাউজারের যত হিস্ট্রি আছে সব কিছু চলে গেছে এই টাইপের কিছু হতে পারে তারপরে আপনার হতে পারে অথবা ফাইবার আপওয়ার্ক পিপল পাওয়ার ফ্রিলান্সার যেখানে হোক যে কোনো মার্কেট প্লেসে হোক আপনাকে হয়তো এমন একটি ফাইল দিল যে ফাইলটি ও মানে এমন একটি ফাইল যে ফাইল আপনি জীবনে চেনে নি না দেখেনি নাই এরকম একটি ফাইল আপনার কাছে পৌঁছায় দেবে সে আপনি হয়তো এটা ওপেন করলেন ওপেন করলে আপনি ফাইসে গেলেন এই এই ধরনের কিছু আপনাকে ইয়ে করবে আর কিছু বাটপার আছে এর মানে আরও অ্যাডভান্স লেভেলে কিছু বাটপার আছে যে বাটপারগুলো আপনাকে বলবে যে তুমি কি টিম ভিউয়ার অথবা যে সফটওয়্যারগুলোর মাধ্যমে যে অনলাইন মানে মাধ্যমগুলোর মাধ্যমে যে আপনাকে সরাসরি লাইভ মেনটেন করা যায় যেমন আপনার পিসিকে সে কন্ট্রোল করতে পারবে এই টাইপের যেমন টিম ভিউয়ার আমরা ইউজ করে থাকি ঠিক আছে যে আমাকেই এক ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে আমার বড় একটা প্রোজেক্ট আছে বড়ো একটা অ্যামাউন্ট আমাকে ধরাই দিয়ে বলতেছে এই প্রজেক্টটা কাজ করতে হবে আমি কি প্রিভিয়াস একটা ক্লায়েন্টের আমার সেলার কাছে কাজ করে নিয়েছি সে আমাকে ভালো কিছু সাপোর্ট দিতে পারে নাই তোমার প্রোফাইল দেখে মনে হলো তুমি কাজটি পারবে যে হ্যাঁ আমি পারবো কোনো সমস্যা নাই তা বলে যে তুমি এই ইয়ে চালাতে পারো টিম রিওয়ার চালাতে পারো হ্যাঁ আমি চালাতে পারি তা বলে যে তুমি টিম রিওয়ার ওপেন করো তুমি ইয়ে করো আমি ফাইল ট্রান্সফার করে দেবো আমি বললাম যে তোমার তো অন্যান্য মাধ্যম আছে ঠিক আছে ড্রপবক্স আছে জিমেল আছে উই ট্রান্সফার আছে এসেট এসেট আরও অনেক কিছু আছে তুমি তো ওইগুলোর মাধ্যমে দিতে পারো না আমি তোমাকে টিম বিওয়ের মাধ্যমে কাজটা দেখাই দেব তারপরে তোমাকে আমি কাজটা দিবো ইটস ওকে ফাইন তা আমি যে পিসিতে আমার কোনো কিছু নাই ঠিক আছে নর্মাল পিসি জাস্ট শুধু তো আমি কাজ করার জন্য মানে রাখছি ওই পিসিটাতে আমি টিম বিওয়ার ওপেন করি সেটাতে লগ ইন করে তাকে আইডি পাসওয়ার্ড সব কিছু দিলাম সে কানেক্ট করলো কানেক্ট করার পর সে এমনিই একটু হুদাই এখানে ক্লিক করতেছে ওইখানে ক্লিক করতেছে মানে রান থেকে গিয়ে আমার ডিফেন্ডারটা ইয়ে করে দিছে করে দেওয়ার পরে মানে অন করে দিছে আমার অফ রাখছি সে অন করে দিছে এই টাইপের কোনো কিছু মানে আমার যে মানসিকতাটা আছে জাদুকরের মতো সে আমার মানসিকতাটাকে চেঞ্জ করতেছে মানে অন্যদিকে সে নিয়ে যাচ্ছে আমার মানসিকতাটাকে তারপরে তার যে ইউজার নেম আছে ফাইবারের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দিয়ে ডেস্কটপে একটা ফোল্ডার করলো ফোল্ডার করার পর সে ওইখানে হঠাৎ করে কি করলো মানে এরকম কিছু করতে করতেই আমার ব্রাউজারটাকে মানে একটা শর্টকাট করে নিল এমনভাবে একটা শর্টকাট করে নিল মানে চোখের পলকে শর্টকাট করে নিল নিয়ে ওই ড্রপ ওর ফোল্ডারের ভিতর দিয়ে দিল না ডেস্কটপে যে ফোল্ডারটা ওইটা তারপরে দেখতেছি আমি ইতিমধ্যে আমি মাউস হাতে নিয়ে ফেলছি সে আমাকে বলছে তুমি মাউস নড়ি নাড়াচাড়া করিও না আমি আমি কাজ করতেছি ইতিমধ্যে আমি মাউস হাতে নিয়ে ফেলছি সে মানে ড্রাক করতেছে তার ফাইলে নিয়ে যাবে তার মানে কি আমার যে ব্রাউজারের যে যত তথ্য আছে সে যদিও আমার ওই পিসিতে কিছু নাই কিন্তু তার টার্গেটটা কিন্তু ওইটা তাই আমি বললাম যে এটা আমার অ্যালাদার পিসি আমি এটা কাজ করতেছি কোনো সমস্যা নাই সেইটা কী করতো তার সে ফাইলটা ট্রান্সফার করে নিয়ে যায় সে অবশ্যই এইটার সম্পর্কে খুব ভালো ধারণা আছে নিয়ে যায় সে কিন্তু আমার মোটামুটি এরকম আছে যে আমার কম্পিউটারের যে বিভিন্ন ধরনের যে এক্সেসগুলো আছে যে জিমেল থেকে শুরু করে সব ধরনের এক্সেসগুলো ফাইবার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট যে যে এক্সেসগুলো আছে সম্পূর্ণ কিন্তু সে হাতায় নিতে পারতো এবং কি সে আমাকে কিন্তু মানে কঠিনভাবে টার্গেট করছে কাদেরকে বেশি টার্গেট করবে যাদের প্রোফাইল মোটামুটি হাই লেভেলে চলে গেছে এই ধরনের পাবলিকগুলোকে কিন্তু টার্গেট করবে যে আসলেই তাকে কোনোভাবে আগে দেখবে যে আপনি কোন রিলেটেড কাজগুলো করছেন ওই রিলেটেড আপনাকে কিন্তু আগে গোলানোর চেষ্টা করবে বিভিন্নভাবে কথা বলবে যে এই ধরনের প্রোজেক্ট আছে কিছু কাজের স্যাম্বলও আপনাকে দিবে বললাম না ওই যে আসমান থেকে নেমে এসে সর্বপ্রথম আপনার সাথে দেখা হচ্ছে মনে হয় এরকম একটা ব্যক্তি কোনো পাপ নাই একেবারে নিষ্পাপ একজন ব্যক্তি এই ধরনের ব্যক্তিগুলোর কাছ থেকে একটু সাবধান থাকবেন আর ওই যে আরেকটা ব্যক্তি সেটা হচ্ছে যে এটা হচ্ছে অনলাইনে চলে গেল অফলাইনে একটা ব্যক্তি এসে আপনাকে বলবে ভাই আপনাকে দেখে আমার অনেক ভালো লাগে আপনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার অমুক তমুক তারপরে আপনি আমাকে একটু কাজ দেন অথবা কাজ শেখান মানে একটা জিনিস খেয়াল করবেন আপনাকে যে বেশি তেল মারা শুরু করবে যে ব্যক্তিটা বেশি তেল মারা শুরু করবে মনে করবেন ওই ব্যক্তিদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা আপনার করবে সর্বপ্রথম এটা মনে রাখবেন সবাই করে না আমি সবাইকে দুষছি না ওভাবে কিন্তু এই যে মানে অতি মানে অতি মিষ্টি যেখানে দেখবেন সেখানে কিন্তু তিতা পাবেন বেশি যেমন যে আমলকি না হট্টুকি একটা ফল আছে যে আমলুকি টাইপের মনে হয় হ্যাঁ আমলকি সরি আমলকি মুখে দিলে একেবারে বিশ্রী একটা অবস্থা হয়ে যায় পরে একটু পরে কিন্তু মিঠা লাগে এরকম কিন্তু যে সর্বপ্রথম মিঠা একটা আচরণ দেখাবে সবচেয়ে মিঠা আচরণ দেখাবে ওই ভিতরেতে ঝামেলা বেশি পাবেন ঘাবলা বেশি পাবেন অর্থাৎ এই ধরনের ব্যক্তিগুলোকে এই ধরনের ক্লায়েন্টগুলোর কাছ থেকে একটু সাবধান থাকবেন যারা নতুন অ্যাকাউন্ট করেছেন অথবা যারা প্রিভিয়াস এরকম এক্সপিরিয়েন্স আছে এই এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যাতে করে অন্যান্যরা যারা আমাদের ভিডিওগুলো দেখবে তারা যেন এই ধরনের সমস্যাগুলোতে না পড়ে কেননা একটি প্রোফাইল সাজাতে অনেক কষ্ট এবং অনেক সাধনা একজনের যায় অনেক রাতের ঘুম নষ্ট হয় ঠিক আছে অনেকবারের খাবার শিডিউল নষ্ট হয় অনেকজনের বেড়ানো নষ্ট হয় অনেকজনের সাথে অনেক সময় সম্পর্কও নষ্ট হয় একটি প্রোফাইল শুধু রেডি করার জন্য অর্থাৎ আমাদের এত কষ্টের একটা অর্জিত জিনিসকে যদি কেউ যদি হঠাৎ করে নিয়ে এসে গোলমাল পাকায় যদি নিয়ে যায় তাহলে এটার মতো দুঃখজনক কিছু হতে পারে না অর্থাৎ সবাই প্রতারক হতে সাবধান আবারও বলছি প্রতারক হতে সাবধান হবেন কেননা একটি সামান্য ছোট একটি ভুল হয়তোবা আপনার সব কিছু এক লিখে বা সে নিয়ে যেতে পারে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য রেডি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে